আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন, আমি ড্যাফোডিল জাপান আইটির একজন ছাত্র। আমি আজকে জাপান এম্বাসি থেকে ভিসা ডেলিভারি ডেট পেয়েছি ইন্টারভিউ দিয়ে। আমি গত বছর অক্টোবর মাসে ড্যাফোডিল জাপান আইটিতে ভর্তি হই, যেখানে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে থাকি। এরপর 2024-এর মার্চ মাসে আমি প্রথম নাট পরীক্ষায় অংশগ্রহণ করি, সেখানে আমি উত্তীর্ণ হতে পারিনি। পরবর্তীতে আমি ড্যাফোডিল জাপান আইটিতে মক টেস্ট এক্সামগুলোতে অংশগ্রহণ করি। সেখানে অংশগ্রহণ করার পরে আমার লিসেনিংয়ে কিছু প্রবলেম ছিল, সেগুলো আমি ইম্প্রুভ করি। তারপর মে মাসে আমি আবার নাটে অংশগ্রহণ করি, সেখানে আমি 108 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছি। নাটে 108 মার্ক পেয়ে উত্তীর্ণ হওয়ার পর আমার কনফিডেন্স অনেক বেড়ে যায়। তারপর আমি ড্যাফোডিল জাপান আইটিতে এম্বাসি ক্লাসগুলো করতে থাকি। এখানে ধারাবাহিকভাবে এম্বাসি ইন্টারভিউ ক্লাসগুলো চলতে থাকে। এখানে স্যাররা খুবই হেল্পফুল হয়ে থাকে, তারা প্রতিটি স্টুডেন্টকে খুবই সুন্দরভাবে বোঝাতে সাহায্য করে, যাতে তারা এম্বাসিতে কোনো রকমভাবে কোনো প্রবলেম ফেস না করে। আজকে আমি এম্বাসি ফেস করি এবং ডেলিভারি ডেট হাতে পাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।